हेलो फ्रेंड्स, हमें मिल्टन आपनारा देखें डिजिटल आर्ट एंड सिस्टम बांगला यूट्यूब चैनल। तो फ्रेंड्स, प्रतिदिन मत आज के एक नतून आर्ट एंड्रॉइड अपडेट वीडियो नहीं आसी। तो जो आनी हमारे चैनल नतून हो अवश्य चैनल के लाइक करें, शेयर करें और परवर्ती लेटेस्ट वीडियो पावर जो अवश्य चैनल के सब्सक्राइब कर रखबें। तो फ्रेंड्स, चलो वीडियो शुरू करा जाए। सो गाइज, हमें चले मोबाइल स्क्रीन पर्दाय। तो आज के अपन सामने तुले धरब व्हाट्सएपर ए टू जेड इम्पोर्टेंट सेटिंग। तो आज के सामने देखिए देव व्हाट्सएपर ए टू जेड सेटिंग। तो गाइस, एक कथाई बोलो, फर्स्ट अफ अल आपनी ये भिडियोटा एकदम फर्स्ट टू लास्ट देखें तब बुझते व्हाट्सएपर एकदम पुरो सेटिंग जो आज व्हाट्सएपर एकदम फर्स्ट टू लास्ट ए टू जेड सेटिंग अपन के आज के देखिए देव। तो गाइस, एक कथा बोलो, भिडियोटे लास्ट पर्यटन देखें तब बुझते अदारवईज क्योंकि बुझते ना, भिडियो स्किप कर गले क्योंकि किच्छू बुझते ना। तो चलो भिडियो शुरू करा जा। तो प्रथम व्हाट्सएपर चले आस। तो व्हाट्सएपे चले आसार पर আপনাদেরকে যে সেটিংগুলোর সম্বন্ধে আজকে দেখিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে এইরকম ইন্টারফেস চলে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে থ্রি ডট বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশন, জাস্ট এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর এখানে আপনার প্রোফাইল পিকচারটা দেখাবে, এখানে আপনার প্রোফাইলের যে নাম দেওয়া থাকবে সেই নামটা শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস, চ্যাটস, নোটিফিকেশান, ডাটা অ্যান্ড স্টোরেজ অ্যান্ড হেল্প। তো আমি আজকে এই টোটাল সেটিংগুলো আপনাদের সামনে देखिए देव। तो देखते अकाउंट्सर, तो अकाउंट्सर की काज तो सम्बन्धे आज के देखो। तो देखो हमें अकाउंट्स ओपन कर नहीं। तो अकाउंट्स ओपन करार पर यहने देखते प्रिवियसी बोले एक अपशन आए। तो प्रिवियसर की काज देखा दीची। तो ये देखते लास्ट सीन, तो ये लास्ट सीन, तो देखते लास्ट सीने माई कन्टैक्ट एवरीवन नोबडी। तो लास्ट सीन কোন অপশনটাকে বলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি যে কোনো একজন বন্ধুর প্রোফাইলে চলে যাচ্ছি, প্রোফাইলে চলে গেলে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বন্ধুর প্রোফাইল খুলে নেছি। তো প্রোফাইল খুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সিন টুডে অ্যাট 2:35 PM। তো দেখতে পাচ্ছেন এখানে লাস্ট সিন সে কখন অফলাইন হয়েছে। তো লাস্ট সিন আজকে সে কিন্তু অফলাইন হয়েছে, এমনকি যখন সে অফলাইন হয় সেটা কিন্তু দেখায় যে কটার দিকে সে অফলাইন হয়েছিল, 2:35। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবেই কিন্তু আপনারা তার যে লাস্ট সিন কটার দিকে হয়েছিল সেটা কিন্তু দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট যাবেন। যাওয়ার পর এখানে সেটিংস, সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসে যাওয়ার পর প্রিভেসি, প্রিভেসি যাওয়ার পর লাস্ট সিন। যদি এক্ষেত্রে যদি আপনারা নোবডি করে রাখেন তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না আপনাদের। তো দেখুন আমি আবার ওই বন্ধুর প্রোফাইলে নিয়ে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে ওপেন করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে লাস্ট সিন বলে কোনো অপশন দেখাচ্ছে না। যদি আপনারা লাস্ট সিন নোবডি করে রাখেন তাহলে আপনি কারো দেখতে পাবেন না, এমনকি আপনারটাও কেউ দেখতে পাবে না। এভাবেই কিন্তু লাস্ট সিন করে রাখতে পারবেন। তো এরপর আপনি আবার চলে যাচ্ছেন সেটিংসে, সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসে যাওয়ার পর প্রিভেসি, প্রিভেসি যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো। তো এটা একটা ভাইরাল সেটিং। তো আমরা অনেকেই কী করি যে আমাদের অনেক সময় অনেক ইম্পর্টেন্ট কারণে আমরা কী করি প্রোফাইল ফটোটা বন্ধ করে রাখতে চাই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা পারি না, হতাশ হয়ে যাই যে কীভাবে আমরা হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটোটা আমরা বন্ধ করে রাখবো। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশনগুলো দেখা যাচ্ছে, এখানে লেখা আছে এভরি ওয়ান, মানে প্রত্যেকেই আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যদি কেউ যদি আপনার কন্ট্যাক্টস লোড করে, যদি সার্চ করে তাহলে কিন্তু আপনাদের কন্ট্যাক্টসে কোন ছবি দেওয়া আছে সেই ছবিটা কিন্তু দেখতে পারবে। আদারওয়াইজ এখানে দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্টস যদি করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো থাকবে তারাই দেখতে পারবে, আদারওয়াইজ কেউ দেখতে পারবে না। এখানে যদি এভরি ওয়ান করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলে যখনই কেউ আপনার নাম্বার দিয়ে সার্চ করবে সেই নাম্বার দিয়ে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পারবে। তো এই ক্ষেত্রে আপনি আপনার মাই কন্ট্যাক্টস করে রাখবেন, তাহলে আপনার যে কন্ট্যাক্টস নাম্বার আছে যেই নাম্বারগুলো সেভ থাকবে তারাই দেখতে পারবে, আদারওয়াইজ কোনো থার্ড পার্সন আপনার মোবাইলের কোনো হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচার দেখতে পারবে না। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট, অ্যাবাউটসে এভরি ওয়ান মাই কন্ট্যাক্টস নোবডি। তো অ্যাবাউটসে আমি এভরি ওয়ান করে রাখছি, আপনাদের যেটা ভালো মনে হবে আপনারা সেটা করে রাখবেন। মাই কন্ট্যাক্টস করে রাখলে পরে আপনার মোবাইলে যেই কন্ট্যাক্টগুলো সেভ করা থাকবে তারাই কিন্তু দেখতে পারবে, আর নোবডি করে রাখলে পরে কিন্তু কেউ দেখতে পারবে না আপনার অ্যাবাউটস। তো অ্যাবাউট সেকশনটা কোনটাকে বলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন প্রথমত আমি আমার অ্যাবাউট সেকশনটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যাবেন থ্রি ডট, যাবেন থ্রি ডট যাওয়ার পর সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা খুলে যাচ্ছে। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে রাখছি এখানে, তো আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল আর্ট ইনস্টিটিউট বাংলা। তো সেক্ষেত্রে আপনার এখানে নাম শো করবে, তো আপনারা নাম লিখতে পারেন বা আপনাদের যেটা ইচ্ছা আপনারা কিন্তু সেটা এখানে লিখতে পারবেন নেমটা। তো নেমের এখানে দেখুন এখানে যদি আপনারা কেটে দেন, কেটে দিয়ে কিন্তু আপনারা এখানে নাম লিখতে পারবেন। তো এখানে আমি কিছু লিখছি না, জাস্ট এখানে একটা ছবি দিয়ে রাখছি, তো ছবি দিয়ে সেভ করে দিলাম। তো আপনারা কিন্তু এখানে নাম লিখে রাখতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। তো আমি যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে অ্যাবাউট সেকশনটা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাবাউট। তো অ্যাবাউটসে আমি লিখে রাখছি কি মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল আর্ট ইনস্টিটিউট বাংলা। তো আপনারা কিন্তু এই যে অ্যাবাউটটা আপনারা নিজের ইচ্ছে মতো বানাতে পারবেন। তো এখানে ওই জন্যই লেখা আছে যে এই যে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, অ্যাকাউন্টসে যাবেন, যাওয়ার পর প্রিভেসি,
প্রিভিয়াসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাবর্টস, অ্যাবর্টসে কি দেওয়া আছে নোবডি, অ্যাবর্টসে নোবডি করে রাখলে পরে কিন্তু কেউ দেখতে পাবে না আপনার অ্যাবর্টসটা। আপনি যদি মাই কন্ট্যাক্টস করে রাখেন তাহলে আপনার যেগুলো কন্ট্যাক্টস নাম্বার সেভ করা থাকবে আপনাদের মোবাইলে তারাই দেখতে পারবে, আর এখানে যদি আপনারা এভরিওয়ান করে রাখবেন তাহলে কিন্তু প্রত্যেকে দেখতে পারবে। তো আমি এখানে মাই কন্ট্যাক্টস করে রেখেছি। তো তারপর আমি আর একটা জিনিস দেখিয়ে দেবো, তো অ্যাবর্টস কিন্তু আপনি আপনার বন্ধুরও অ্যাবর্টস দেখতে পারবেন। তো তার জন্য যেটা করতে হবে, আপনি আপনার বন্ধুর প্রোফাইলে চলে যাবেন, চলে যাওয়ার পর এখানে আপনার বন্ধুর প্রোফাইলে যে নামটা শো করবে সেই নামের ওখানে টাচ করবেন। টাচ করার পরে যখন আপনার বন্ধুর প্রোফাইলটা খুলে যাবে, তো প্রোফাইল খুলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবর্ট অ্যান্ড ফোন নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এনি টাইম অনলাইন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার বন্ধুর যদি অন্য কিছু লেখা থাকে অ্যাবাউটে, তো সেই অ্যাবাউটটা কিন্তু এখানে শো করবে। তো এরপর চলে যাচ্ছে এই যে থ্রি ডট সেটিং। তো এরপর আমি আরও একটা কিছু নেক্সট ইম্পর্টেন্ট সেটিং দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে রিসিট রিসিভেন্ট, রিড রিসিট, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেটিং। তো সেটা কিন্তু, এটা কিন্তু অনেকে জানে না যে এই রিড রিসিপ্টের কাজটা কি। এখানে লেখা আছে ইফ টার্নড অফ ইউ ওয়ান্ট সেন্ড অর রিসিভ রিড রিসিভ রিড রিসিভ অর অলওয়েজ সেন্ড ফর গ্রুপ চ্যাট। তো এখানে রিড রিসিভ অফ করা থাকবে, যদি আপনার অফ করা থাকে তাহলে অন করে দেবেন, আর যদি আপনার অন করা থাকলে তাহলে অফ করে দেবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি এটা অফ করে রেখেছি। অফ করে রাখার কারণটা কি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন রিড রিসিপ্টের কাজটা কি। তো দেখুন আমি আমার নিজের মোবাইল নম্বরে আমি একটা SMS সেন্ড করছি। দেখতে পাচ্ছেন এখানে হাই লিখে সার্চ করছি, হাই। তো দেখুন যখন আমার মোবাইলে আর একটাতে SMSটা চলে যাবে, তো দেখতে পাচ্ছেন আমি এই SMSটা এখন রিড করব। রিড করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লুটিক আসছে না। দেখতে পাচ্ছেন যদি ওই মোবাইল থেকে যদি আমি একটা কোনো একটা SMS লিখি হাই লিখে, তো দেখতে পাচ্ছেন এখানে SMS চলে আসলো, কিন্তু ওর ওখানে কিন্তু ব্লুটিক শো করবে, কিন্তু আমার এখানে ব্লুটুথ শো করবে না, ওর ওখানেও ব্লুটুথ শো করবে না, আমার এখানেও ব্লুটুথ শো করবে না। ঠিক আছে, যদি আপনারা এই সেটিংটা করে রাখেন, দেখুন ও যখন আমাকে SMS করবে ও কিন্তু বুঝতে পারবে না যে আমি তার SMSটা দেখেছি কি না। ঠিক আছে, আপনারা কিন্তু এইভাবে কিন্তু করে রাখতে পারবেন, তাহলে কিন্তু সে কিন্তু কনফিউজ হয়ে যাবে যে সেই SMSটা দেখতেছে কি না। আর যখন আপনি দেখুন আমি একটা কোনো কিছু লিখে পাঠাচ্ছি, তো দেখুন ও যখন দেখবে তখন কিন্তু আমার এখানে কোনো রকমের ব্লুটিক আসছে না। তো এর জন্য ব্লুটিকের জন্য কিন্তু রিড রিসিভড। তো এখানে থ্রি ডটে যাবেন, যাওয়ার পর সেটিংস, সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসে যাওয়ার পর প্রিভিয়াসলি, প্রিভিয়াসলি যাওয়ার পর রিড রিসিভটটা যদি আমি এখন অন করে রাখি, আপনাদের মোবাইলে যদি অন করা থাকে, তো যদি আমি অন করে দিই তাহলে দেখুন এর কাজটা কি, রিড রিসিভটের কাজটা। তো দেখুন এবার আমি SMS করছি, এবার কিন্তু ব্লুটিক চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আম লিখলাম, তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু লাইভ আমি আপনাদের সামনে দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লুটিক চলে আসে। তো ও যখন আবার আমাকে SMS করবে কিন্তু ওর ওখানেও ঠিক সেম ব্লুটিক চলে আসবে। যদিও আবার আমি এবার জাস্ট আমি আপনাদের ডেমো দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে SMS করলাম, এতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রিড রিসিভ করে অন করে রাখলে পরে কিন্তু এখানে ব্লুটুথটা শো করবে। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন। তারপর এবার চলে যাচ্ছে থ্রি ডট সেটিংস, সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসে যাওয়ার পর প্রিভিয়াসলি, প্রিভিয়াসলি যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রুপস। তো গ্রুপসে করে রাখার পর, তো আপনাদের অনেকে গিয়ে আমরা যখন মোবাইল ইউজ করি অনেক সময় যারা পড়াশোনা করতেছে বা যাদের অনেক সময় মনে হয় যে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে রাখলে পরে আমাদের যে কোনো সোশ্যাল ওয়ার্কের অনেক সময় অনেক ধরনের কাজ বা বিজনেসের ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু অনেক সময় কাজে লাগে, যে কোনো কাজের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে এভরিওয়ান করে রাখেন তাহলে কিন্তু আপনাকে সবাই গ্রুপে আপনার মোবাইল নম্বর দিয়ে কিন্তু সবাই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। যদি এখানে মাই কন্ট্যাক্টস করে রাখেন তাহলে মাই কন্ট্যাক্টসে আপনার নাম্বারে যাদের কাছে সেভ থাকবে তারাই আপনাদের এই নাম্বারগুলো দিয়ে আপনাকে গ্রুপে অ্যাড করাতে পারবে। এবং মাই কন্ট্যাক্টস এক্সেপ্ট যেগুলো আছে আপনি যাদেরকে এক্সেপ্ট করবেন, মানে যাদেরকে আপনারা টিক করে রাখবেন, টিক করে রাখার পরে এখানে যখনই ব্লুটুথ করবেন তারাই কিন্তু তাদেরকে আপনাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড করতে পারবে। এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন। তারপর লাইভ লোকেশন দেখাচ্ছি না, তারপর আমি আরেকটা জিনিস দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন ব্লক ব্লক কন্ট্যাক্টস। তো আমরা কী করবো হোয়াটসঅ্যাপে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে, হোয়াটসঅ্যাপ ইউজ করতে করতে যাদেরকে কেউ বিরক্তিবোধ করে বা যারা যাদেরকে খুব SMS প্রাপ্ত হয়, প্রাপ্ত হওয়ার পরে কী হয় অনেকে ব্লক করে দেয় হোয়াটসঅ্যাপে, তো তাদের নাম্বারটা কিন্তু এখানে দেখতে পাবেন। ব্লক কন্ট্যাক্টসে যাবেন, গেলে কিন্তু এখানে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনার নাম্বার শো করবে ব্লক কন্ট্যাক্ট। তারপর আরেকটি ইম্পর্ট্যান্ট সেটিং আপনাদের দেখিয়ে দেবো, যাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট লক, জাস্ট এখানে আমি টাচ করি, টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট লক। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এটাকে অন করে রাখবেন, অন করে রাখার পর দেখুন এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি আগে থেকে ফিঙ্গারপ্রিন্ট করে রেখেছি, তাই আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে। জাস্ট আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দেখুন এবার যদি আমি মোবাইলটা অফ করে দিই, সেক্ষেত্রে যদি অন্য কেউ ব্যক্তি যদি এসে যদি আমার মোবাইলটা অন করে যদি হোয়াটসঅ্যাপটা চালাতে যায় তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা আমার মোবাইলে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি অন করলাম, দেখুন ফিঙ্গারপ্রিন্ট দিলাম,
ফিঙ্গারপ্রিন্ট দেখুন, এবার কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার যদি আমি যতক্ষণ ফিঙ্গারপ্রিন্ট দেখুন, আমি যদি অন্য কোনো রং ফিঙ্গারপ্রিন্ট দিই, তাহলে দেখুন এখানে লেখা আছে, দেখুন একটা লেখা দেখাবে ফিঙ্গারপ্রিন্ট নট রিকগনাইজ। দেখুন আমি রং একটা না অন্য একটা হাতের ছাপ দিচ্ছি, কিন্তু সেটা হচ্ছে না ফিঙ্গারপ্রিন্ট। তো আমি যদি আমি আমার নিজের যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি এটাকে লক করেছি সেটাকে দিয়ে যদি খুলি, এখন কিন্তু খুলে যাবে। তো দেখুন এইভাবে কিন্তু খুলে গেল। আপনারা যদি মনে করেন যে ফিঙ্গারপ্রিন্টটা আপনাদের হোয়াটসঅ্যাপটাকে আপনারা একটা লক করে রাখবেন, সেটাকে অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপটা ইউজ করে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ফিঙ্গারপ্রিন্ট লক করে রাখতে পারবেন। তো এরপর চলে হচ্ছে আমাদের সিকিউরিটিতে। তো সিকিউরিটিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ সিকিউরিটি ইউর কনভার্সন। তো এটা যদি অফ করেন, যদি আপনাদের এরকম থাকে তাহলে একটু অন করে দেবেন, তাহলে হোয়াটসঅ্যাপটাতে আমাদের সিকিউরিটিতে থাকবে। তো দেখতে পাচ্ছেন আরেকটা অপশন দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন। এটা কিন্তু একটা মোবাইলের হোয়াটসঅ্যাপের একটা ভাইটাল সেটিং, টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন করে রাখলে পরে আপনাদের ভবিষ্যতে আপনাদের কোনো হ্যাকার বা কোনো হোয়াটসঅ্যাপ, যারা ধরুন আপনার নাম্বারটা অনেকে জানে বা আপনি কাউকে দিয়েছেন হোয়াটসঅ্যাপ ইউজ করছে কিন্তু আপনারা বুঝতে পারছেন না, যদি এর ক্ষেত্রে যদি আপনারা টু স্টেপ ভেরিফিকেশন করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের কেউ আপনার নাম্বারটা দিয়ে ব্ল্যাকমেল করতে পারবে না বা কেউ হ্যাক করতে পারবে না। তো দেখতে পাচ্ছেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফর এডেড সিকিউরিটি ইনেবল টু স্টেপ ভেরিফিকেশন উইচ উইল রিকোয়ার এ পিন হোয়েন রেজিস্টারিং ইউর ফোন নাম্বার উইথ হোয়াটসঅ্যাপ এগেন। তো গাইস এখানে আপনি এনেবল করে দেবেন, এমন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার এ সিক্স ডিজিট পিন। তো এখানে আপনাকে সিক্স ডিজিটের একটা পিন দিতে বলছে, তো আপনারা এখানে সিক্স ডিজিটের পিন দিয়ে দেবেন। তো আমি আমার সিক্স ডিজিটের একটা পিন দিয়ে দিচ্ছি, তো আপনারা কিন্তু ইচ্ছে মতো দিয়ে দেবেন। সিক্স ডিজিটের পিনটা দিবেন এমনই যদি আপনার মনে থাকে, যখনই আপনি হোয়াটসঅ্যাপ অন করবেন তখন কিন্তু আপনাদের এই যে হোয়াটসঅ্যাপের সিক্স ডিজিট পিন কখনও কখনও কিন্তু চাইবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই সিক্স ডিজিটের পিনটা দিয়ে দেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটা একটা সিকিউরিটির মধ্যে থাকবে, আপনাদের ফিঙ্গারপ্রিন্ট লক থাকলে তো একটা সিকিউরিটি থাকবেই, তাছাড়া কিন্তু এই যে টু স্টেপ ভেরিফিকেশনটা কোনো হ্যাকার কোনো কিছু করতে পারবে না আপনার টু স্টেপ ভেরিফিকেশন করে রাখার পরে। তো দেখুন আমি এখানে সিক্স ডিজিটের একটা পিন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে সিক্স ডিজিটের একটা পিন দিয়ে দিলাম। দুবার কনফার্ম করবেন, প্রথমবার করবেন, তারপর দ্বিতীয়বার করবেন। দ্বিতীয়বার করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস টু ইউর অ্যাকাউন্ট হুইচ উইল বি ইউজড টু রিসেট ইউর পিন ইফ ইউ ফরগেট ইট এনি সেফগার্ড ইউর অ্যাকাউন্ট। তো এখানে বলা হচ্ছে, তো আপনার যদি কোনো কারণেই আপনাদের অ্যাকাউন্টের এই যে পিন নাম্বারটা যেটা দিয়েছেন, পিন নাম্বারটা যদি ভুলে যান, সেক্ষেত্রে সেফগার্ড ইউর অ্যাকাউন্ট, তো সেফগার্ড হিসেবে আপনাকে কী দিতে বলছে, একটা ইমেল আইডি। যদি আপনার মোবাইলে ইমেল আইডি থাকে, তো এখনকার দিনে সবারই ইমেল আইডি থাকে, তো আপনার ইমেল আইডি দিয়ে দেবেন। তো আমি আমার মোবাইলের ইমেল আইডিটা দিয়ে দিলাম, সিকিউরিটির জন্য এই যে স্টেপটা সেই স্টেপটা কিন্তু করে দেবেন। করে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিলাম এখানে। তো তারপরেও যদি আপনাদের কোনো সময় যদি ভুলে যান, তো সেক্ষেত্রে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি আমার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখানে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর আবার কনফার্ম ইমেল আইডিটা চাচ্ছে, যে ইমেল আইডিটা এখন দিয়ে দিলেন সেই ইমেল আইডিটাই কিন্তু আরেকবার দিতে হবে আপনাদের। দেখতে পাচ্ছেন @gmail.com। তো আপনার কিন্তু দুবার এই টু স্টেপ ভেরিফিকেশনের জন্য কিন্তু দুবার আপনাকে মোবাইল নম্বর দিতে হবে না, দুবার পিনকোডটা দিতে হবে আর দুবার আপনার ইমেল আইডিটা দিতে হবে। দেওয়ার পর এখানে সেভ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সেভ হওয়ার পর, তো সেভ হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন ইজ এনেবল। তো এখানে ডান করে দেবেন। ডান করার পর আপনার যদি কোনো সময় মনে হয় যে আপনার এখানে চেঞ্জ পিন করবেন, তাহলে চেঞ্জ পিন করতে পারবেন। তারপর চেঞ্জ ইমেল অ্যাড্রেস, তো এই ক্ষেত্রে আপনার ইমেল আইডি চেঞ্জ করতে পারবেন। কিন্তু এটা টু স্টেপ ভেরিফিকেশন করে রাখলে পরে কিন্তু আপনাদের একটা টোটাল সিকিউরিটির মধ্যে পড়ে গেলো আপনার হোয়াটসঅ্যাপ, তাহলে কিন্তু কোনো হ্যাকার কোনো দিন কোনো কিছু করতে পারবে না। যখনই কোনো কিছু করতে যাবে তখনই আপনার ইমেলে পাসওয়ার্ড চাইবে, যখনই আপনার হোয়াটসঅ্যাপটাকে কাজে লাগাতে চাবে কেউ, এনি ওয়ান পার্সন থার্ড পার্সন, তখন কিন্তু আপনার মোবাইলে এই যে ইমেল আইডিটা, যে ইমেল আইডিটা দেওয়া থাকবে এখানে, সেই ইমেল আইডিটা কিন্তু একটা পাসওয়ার্ড যাবে। সেই কোডটা যদি উনি দেয়, তারপরে কিন্তু টু স্টেপের পরে কিন্তু সে হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারবে আপনার নম্বর থেকে। তো তারপর আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম্বার বলে। তো এখান থেকে আপনারা নেক্সট করবেন, নেক্সট করার পর এখানে দেখা আছে এন্টার ইউর ওল্ড ফোন নাম্বার উইথ কাউন্ট্রি কোড। এখানে আপনার পুরনো ফোন নাম্বার দিয়ে দেবেন, তারপর এখানে লেখা আছে এন্টার ইউর নিউ ফোন নাম্বার উইথ কাউন্ট্রি কোড। তো এখানে আপনার পুরনো নাম্বার একটা চাকুসে দিয়ে দেবেন। তো আমি একটু জাস্ট ডেমো দেখিয়ে দিলাম, তো যাই হোক এটা অনেক ডিজিটাল হয়ে গেল, তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তারপর এখানে আপনি কোনো একটা নাম্বার দিয়ে দেবেন। তো এইভাবে নাম্বার দেওয়ার পরে এখানে আপনি পুরনো নাম্বারটা দিবেন, এই জায়গাটায় আপনার পুরনো নম্বর, আর নিচে দেবেন নতুন নাম্বার। তো নতুন নাম্বার দেওয়ার পরে এখানে নেক্সট করে দিলে কিন্তু আপনাদের নম্বরটা চেঞ্জ হয়ে যাবে, এইভাবে কিন্তু আপনাদের নাম্বার চেঞ্জ হয়ে যাবে। তো তারপর আমি আরেকটা জিনিস দেখিয়ে দেবো, তো এখানে ডিলিট মাই অ্যাকাউন্ট। তো দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ নাম্বার ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইনফো। তো এখানে যাদের ইন্ডিয়া তো ইন্ডিয়া দিবেন, যারা পাকিস্তান পাকিস্তান, যারা বাংলাদেশ বাংলাদেশ। এখানে অনেকগুলো কাউন্ট্রি কোড আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক কাউন্ট্রি কোড আছে। তো সেক্ষেত্রে সেই কাউন্ট্রি কোডটা সিলেক্ট করে আপনার এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ডিলিট মাই অ্যাকাউন্ট করে দিলে পরে কিন্তু
আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করছি মানে আমার মোবাইল নাম্বার দিয়ে যেটা হোয়াটসঅ্যাপ ইউজ করছি, তো সেই কারণে আমি এখানে দেখাচ্ছি না, নাহলে কিন্তু আমি এই টোটাল ভিডিওটাই বানাতে পারবো না। তো আপনারা যদি মনে করেন যে এখানে আপনি আপনার মোবাইল নম্বরটা ডিলিট করতে চান আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে একদম পুরোপুরি ডিলিট করতে পারবেন এখানে আপনার মোবাইল নম্বর আর কাউন্ট রেকর্ড দিয়ে। তো গাইস আর একটা কথাই বলবো আমি, যদি আমার যে ভিডিওটা যদি একটু লম্বা হয়ে যায় তো বা যদি বড় হয়ে যায় তো আপনারা ভিডিওটা একদম ফার্স্ট টু লাস্ট দেখবেন। আমি একটা কথাই বলবো বারবার, আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন তবেই বুঝতে পারবেন, আদারওয়াইজ যদি স্কিপ করে যান তাহলে কোনোটাই বুঝতে পারবেন না। আপনারা যেটুকু দেখবেন একদম পারফেক্টলি দেখুন তবেই কিন্তু বুঝতে পারবেন, আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই কোনো রকম বুঝতে পারবেন না। তো এরপর আমি নেক্সট টপিকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এরপর চলে যাবেন থ্রি ডট যাওয়ার পর সেটিংস। তো সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টসের পরপর চলে যাচ্ছি আমি চ্যাটসের যে অপশনগুলো। তো চ্যাটসের কী কাজ, তো আপনাদের আমি প্রথমেই বলেছি যে আমি আজকে হোয়াটসঅ্যাপের A to Z ভাইটাল ইম্পর্টেন্ট সেটিং দেখাচ্ছি। তো সেক্ষেত্রে যদি আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যায় তো স্কিপ করবেন, আপনারা ভিডিও দেখবেন, ভিডিওটা দেখলে পরে তবেই বুঝতে পারবেন, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবেন, এটা আমি বারবার বলেছি। তো দেখতে পাচ্ছেন চ্যাটস, তো চ্যাটসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থিম। তো এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম ডিফল্ট করে রাখলে ডিফল্ট করে রাখতে পারবেন, লাইট করে রাখলে লাইট, যে কালারটা এখন আছে সেটা লাইট কালার দেখাচ্ছে। তো এখানে যদি আপনারা ডার্ক করে রাখেন, ডার্ক করে রাখলে কিন্তু আলাদা একটা লুকিং চলে আসবে। তো আপনাদের যখনই ডার্ক করবেন, ডার্ক করার পর এখানে যখনই ওকে করবেন, ওকে করার পর দেখুন এখানে কিন্তু আলাদা একটা লুকিং চলে আসে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে থিম কালারটা কিন্তু আলাদা একটা লুকিং চলে আসে। আপনারা দেখুন ব্যাক করে নিলে কিন্তু আপনাদের এই যে থিম কালারটা ডার্কের, সেই ডার্কের কালারটা কিন্তু আপনাদের মোবাইলের হোয়াটসঅ্যাপের একটা আলাদা লুকিং চলে আসে। তো যদি আপনারা মনে করেন যে এইখানে আপনারা ডার্ক মোড করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ডার্ক মোড করে রাখতে পারবেন। তো এখানে যাবেন থ্রি ডট যাওয়ার পর সেটিংস, সেটিংসে যাওয়ার পর আবার যাবেন আপনারা চ্যাটস যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে যাবেন। যাওয়ার পর যদি আপনারা মনে করেন যে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখবেন তাই এটা রাখতে পারবেন, আর যদি আপনারা মনে করেন যে আগেরটাই রাখবেন তো সেক্ষেত্রে আপনারা লাইট যে অপশনটা দেখতে পাচ্ছেন, লাইট অপশনে যাওয়ার পর এখানে ওকে করে দিলে কিন্তু আপনার যে আগের যে সিস্টেমটা সেই সিস্টেমে চলে আসে। তারপর আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দেবো, এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের ওয়ালপেপার। তো ওয়ালপেপার আমরা আপনাদের সামনে আরেকটা দেখিয়ে দেবো যে ওয়ালপেপার। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়ালপেপারটা কিন্তু হোয়াটসঅ্যাপের যে কালারটা সেই কালারটা কিন্তু নেই, হোয়াটসঅ্যাপের ওয়ালপেপার দেখুন এখানে একটা ব্লু কালারের ওয়ালপেপার চলে আসে। তো আপনি যদি মনে করেন যে এখানে আপনার যে হোয়াটসঅ্যাপের যে কালারটা থাকে সেই কালারটা না করে আপনারা চেঞ্জ করবেন, তার জন্য আপনাদেরকে করতে হবে থ্রি ডট যাওয়ার পর সেটিংস, সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যাটস, চ্যাটসে যাওয়ার পর ওয়ালপেপার, ওয়ালপেপার যাওয়ার পর এখানে যদি মনে করেন যে আপনি আপনার গ্যালারি সেভ করবেন, আপনার কোনো ফটো দিয়ে সেভ করবেন, সেক্ষেত্রে আপনি ফটো দিয়ে সেভ করে রাখতে পারবেন। আদারওয়াইজ আপনারা যদি মনে করেন এখানে আপনি মোবাইলের যে কালারগুলো আছে সেই কালারগুলো দিয়ে আপনি সেভ করে রাখতে পারবেন। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন সলিড কালার বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনি টাচ করবেন, টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার আছে, আপনাদের মোবাইলে যেটা আপনার কালার পছন্দ হবে সেই কালারটা আপনি চুজ করে সেট করে দিতে পারবেন। তো আমি একটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমি রেড কালারটা নিলাম আপাতত আপনাদের দেখানোর জন্য, জাস্ট এটাকে টাচ করবেন। তো দেখুন আমার আপনাকে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট এটাকে আপনি টাচ করবেন, টাচ করার পর এরকম একটা থিম চলে আসে দেখতে পাচ্ছেন আপনারা, যাওয়ার পর এখানে সেট করে দিলে কিন্তু আপনাদের মোবাইলের হোয়াটসঅ্যাপে যাদেরকে আপনার স্ট্যাটাস এইভাবে সেন্ড করবেন, কোনো SMS যখন আপনি কাউকে সেন্ড করবেন সেটা কিন্তু দেখুন কালারটা কিন্তু এখন অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, তো দেখুন আগের কালারটা ছিল ব্লু কালার, এখন কালারটা হয়ে গেলো কিন্তু রেড না। তো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো। তো এইভাবে কিন্তু আপনি আপনার কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এরপর চলে যাচ্ছে থ্রি ডট, আবার যাচ্ছে সেটিংস, সেটিংসে যাওয়ার পর চ্যাটসে যাবেন, চ্যাটসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইজ সেন্ড। ইন্টারেস্ট সেন্ডের কাজটা কি, এটা অন করা আছে, তো অফ করে দিলে কী বা কাজ বা অন করে দেওয়ার কাজ কি। তো আপাতত আমি অন করাটাই দেখাচ্ছি। তো দেখুন আমি এখন ব্যাক করে নিচ্ছি, ব্যাক করে নেওয়ার পর এখানে আমি চলে যাচ্ছি চ্যাটসে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখনই কোনো চ্যাট SMS করবো, SMS করার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে সেন্ড বাটনটা তার নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেন্ড বাটনটা দেখাচ্ছে, ইন্টারেস্ট সেন্ড। তো তারপর আমি ব্যাক করে দেখাচ্ছি, এখানে থ্রি ডট যাবেন, যাওয়ার পর সেটিংস, সেটিংসে যাওয়ার পর চ্যাটসে যাবেন, চ্যাটসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট সেন্ডকে যদি আপনারা এখান থেকে অফ করে দেন তাহলে কিন্তু ওখানে আর ইন্টারেস্ট সেন্ডকেটা কিন্তু শো করবে না আপনাদের কিবোর্ডের মাঝখানে। তো দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ডের এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখাচ্ছে ইন্টারেস্ট সেন্ডকে, কিন্তু নিচে কিন্তু দেখুন এন্টার মার্ক চলে আসে। তো এখানে এন্টার মার্ক যত করবেন তত কিন্তু এখানে নিচের থেকে আপনারা যত বেশি SMS লিখে কিন্তু ডান করে আপনারা এন্টার করে SMS করতে পারবেন, আর এখানে কিন্তু আপনারা SMS সেন্ড করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা ইন্টারেস্ট সেন্ডের কাজ। তো তারপর আবার চলে যাচ্ছে থ্রি ডট, যাওয়ার পর সেটিংস, সেটিংসে যাওয়ার পর চ্যাটসে যাবেন, চ্যাটসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া ভিজিবিলিটি। তো মিডিয়া ভিজিবিলিটি শো নিউলি ডাউনলোড মিডিয়া ভিজিবিলিটি ইন ইয়ার ফোন গ্যালারি। তো এটা যদি আপনাদের মোবাইলে অন করা থাকে তাহলে কিন্তু যখনই কোনো বন্ধুবান্ধব বা যখনই আপনার কোনো বন্ধুবান্ধব আপনাকে ডিরেক্টলি কোনো
ভিডিওস বা ফটো যখনই আপনাকে কোনো শেয়ার করবে সেই ফটোটা কিন্তু আমাদের অনেক সময় কী হয় ফোন গ্যালারিতে সেভ হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এটা কী করবেন, যদি অন করে থাকে তাহলে কিন্তু আপনারা অন করে রাখবেন। অন করে রাখলে পরে কিন্তু আপনাদের যে মোবাইলের ফোন গ্যালারি ফোন মেমোরিতে কিন্তু ডিরেক্টলি আপনার ফোন গ্যালারিতে সেভ হবে না, আপনাদের শুধু হোয়াটসঅ্যাপে পিকচার দেখতে পারবে, আদারওয়াইজ কিন্তু আপনাদের ফোন গ্যালারিতে সেভ হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফোন সাইজ, আপনাদের ফোন সাইজ যদি আপনারা লার্জ করে নেন তাহলে কিন্তু লার্জ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি ফোন সাইজ লার্জ করে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন আমি যখন এখানে কোনো হোয়াটসঅ্যাপে এসএমএস টাইপ করব তো দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটা কোনো কিছু লিখছি, দেখুন গুড গুড লিখলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোন সাইজটা বিশাল আকৃতির হয়ে গেছে। তো তার জন্য আপনি যদি মনে করেন যে মিডিয়াম সাইজ করবেন তো মিডিয়াম সাইজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট যাওয়ার পর সেটিংস, এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে যাওয়ার পর চ্যাটসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন সাইজ লার্জ আছে। তো সেক্ষেত্রে আপনারা মিডিয়াম করে রাখবেন, মিডিয়াম করে রাখলেই কিন্তু আপনাদের মোবাইলে যে সেটিংটা থাকে সেই সেটিংটা কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াম সাইজটা আমরা করে নিলাম, জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনারা মিডিয়াম সাইজটা করে নিতে পারবেন। তো তারপর আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দেবো, থ্রি ডটে যাবেন, যাওয়ার পর সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান। তো এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান টোন, আপনাদের মোবাইলে যে রিংটোন সেট করা থাকে, নোটিফিকেশান আসলে যে রিংটোন সেট করা থাকে সেই রিংটোনটা কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের যেটা মনে হবে তো সেই রিংটোনটা আপনারা সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার আবার মোবাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট লক চাচ্ছে। তো আপনি যখনই ফিঙ্গারপ্রিন্ট লকটা করে রাখবেন তখন কিন্তু আপনাদের বারবার এই ফিঙ্গারপ্রিন্ট লকটা, তো সেটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো গাইস, তো চ্যাটসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট অ্যাপ ল্যাঙ্গুয়েজে যাবেন। যাওয়ার পর এখানে ফোনের ভাষা, সেক্ষেত্রে আপনার যদি মনে করেন যে বাংলা করে নিতে পারবেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থিমটা বাংলা হয়ে গেল। সেক্ষেত্রে অ্যাপের ভাষা যদি আপনারা মনে করেন এখান থেকে হিন্দি করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা হিন্দি করে নিতে পারবেন, যাদের যে ভাষাটা আপনারা যেটা দিয়ে আপনাদের সুবিধা বলে মনে হবে। তো অ্যাপস কি ভাষা আমি এখানে ইংলিশ করে নিলাম, তো ইংলিশ করাটাই ভালো বেটার মনে হচ্ছে, তাই আমি ইংলিশ করে নিলাম, ইংলিশ করে নিয়ে ব্যাক করে নেবেন। তো গাইস, আমি বুঝতে পারছি যে ভিডিওটা একটু লম্বা হয়ে গেলো, তো তবুও আমি আপনাদের আরেকটা লাস্ট সেটিং দেখিয়ে দিচ্ছি, ডাটা অ্যান্ড স্টোরেজ ইউসেজ সেটিং। তো দেখতে পাচ্ছেন এখানে ডাটা অ্যান্ড স্টোরেজ ইউসেজ সেটিং যাবেন, যাওয়ার পর ডাটা অ্যান্ড স্টোরেজের কাজটা দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক ইউসেজ। তো আপনি এতদিন থেকে কতটুক নেটওয়ার্ক ইউজ করছেন, মানে ডাটা কতটা এমবি নেট খরচ করেছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে সেন্ট কত এমবি দেখতে পাচ্ছেন, 193 MB, রিসিভ কত করছেন, 535 MB, তো সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো তারপর আপনাদের একটা জিনিস দেখিয়ে দিব, দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ ইউসেজ বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাবেন আপনি যে ফ্রেন্ডদের সাথে আপনারা যত হোয়াটসঅ্যাপে চ্যাটস করেছেন বা কোনো ফটোস ভিডিওস বা যে কিছুই আপনারা শেয়ার করুন না কেন হোয়াটসঅ্যাপে, সেই কিন্তু ডাটাগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাটাগুলো দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি যাদের সাথে বেশি বেশি ডাটা খরচ করি তো তাদের কিন্তু এই ডাটাগুলো দেখাচ্ছে, দেখুন 19.4 MB। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডাটা শো করছে। তো সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আপনাদের এখানে ডাটাগুলো অনেকটাই জমা হয়ে আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা জাস্ট এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রি অফ স্পেস বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ, ফটোস, অডিও মেসেজ। তো এই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে টেক্সটগুলো ডিলিট করবেন না তাহলে সেক্ষেত্রে টিক মার্ক আনটিক করে দেবেন। তো এক্ষেত্রে যদি মনে করেন যে ফটোসগুলো ডিলিট করে দেবেন তো ফটোসগুলো আর অডিও মেসেজ যে সমস্ত অপশনগুলো দেখতে পাচ্ছেন তো সেই সমস্ত টিক মার্কগুলো আপনারা এখানে ডিলিট অ্যাটেন্স করে রাখতে পারবেন। তাহলে কিন্তু এই যে 1.1 MB সেই এমবিগুলো কিন্তু আপনার মোবাইলে অনেকটা ডাটা খেয়ে নিয়েছে, তো সেই ডাটাটা থেকে অনেকটাই সেভ থাকবে। তো দেখুন এখানে আমি ডিলিট অ্যাটেন্স করে রাখলাম, ডিলিট অ্যাটেম্প করে রাখার পর এখানে দেখুন ডিলেট স্ট্যাটাস মেসেজ, তো এখানে ক্লিয়ার মেসেজ করে রাখলে পরে দেখুন এখানে 0 KB হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আপনারা এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ডাটাগুলো ক্লিয়ার করে রাখতে পারবেন স্টোরেজের। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে হোয়েন ইউজিং মোবাইল ডেটা। তো আরেকটা জিনিস অপশন দেখিয়ে দেবো, এখানে দেখতে পাচ্ছেন হোয়েন ইউজিং মোবাইল ডেটা। তো মোবাইল ডেটা কী হয়, যখন আমরা মোবাইল ডেটা ইউজ করবো তখন আমরা যে কোনো বন্ধুবান্ধব, যখন আমাদের কোনো ফটোস বা অডিও বা ভিডিও বা ডকুমেন্টস যখনই আমাদের কোনো কেউ আমাদের সেন্ড করবে তো সেক্ষেত্রে কিন্তু এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন এখানে ফটোস, অডিওস, ভিডিওস, ডকুমেন্টস, তো আমি সবগুলো টিক করে রাখলাম। টিক করে রাখার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো আমি আমাদের আলাদা একটা মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপ পিকচার সেন্ড করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, তো দেখতে পারবেন তাহলে তবে বুঝতে পারবেন। তো আপনারা আমি দেখে দিচ্ছি 1 মিনিট। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ফটো সেন্ড করে দিলাম, তো এই মোবাইলে এখনই চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো চলে আসছে। তো আমি এই ফটোটা যখনই টাচ করবো দেখুন ডিরেক্টলি কিন্তু ফটোটা ডাউনলোড হলো না, এমনিতেই চলে আসে যদি আপনারা মোবাইল ডাটা ইউজিং এইভাবে ইউজ করেন। তো এইভাবে কিন্তু আপনি যখন এইভাবে ইউজ করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডাটা ফটোটাকে আপনার ক্লিক করতে হবে না, ডিরেক্টলি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডটে যাবেন, যাওয়ার পর সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড স্টোরেজ ইউসেজ, স্টোরেজে যাওয়ার পর হোয়েন ইউজিং মোবাইল ডাটা। তো এখানে
ফটোস অডিওস ভিডিও ডকুমেন্টস সেক্ষেত্রে যদি আনটিক মারা থাকে তাহলে টিক মারে টিক করে রাখবেন, সেক্ষেত্রে আপনাদের অনেক সময় অনেক সুবিধা হবে। তাহলে যে কেউ আপনাকে যখনই ফটোস ভিডিও কেউ শেয়ার করবে সেগুলো কিন্তু ডিরেক্টলি আপনার মোবাইলে ডিরেক্টলি সেভ হয়ে যাবে। হচ্ছে এখানে লেখা আছে হোয়েন কানেক্ট অন ওয়াইফাই, একই রকম সিম যখন এটা আপনার মোবাইল কোনো ওয়াইফাই দিয়ে থাকবে তো সেই ক্ষেত্রে আপনার ফটোস অডিওস ভিডিও ডকুমেন্টস সব কিছু করে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে যদি কেউ আপনাকে কোনো রকম ফটোস বা ভিডিওস বা কোনো অডিও সেন্ড করে রাখে তাহলে কিন্তু সেক্ষেত্রে ওয়াইফাইও ওয়াইফাইয়ের মাধ্যমে আপনাদের মোবাইলে এইভাবে সেট হয়ে যা থাকবে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর পরবর্তীকালে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার কারণ একটাই, তাহলে যখনই আমি কোনো রকম ভিডিও আপলোড করবো তো সেই ভিডিওটা ফার্স্টলি আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো তার জন্যই বলবো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর পরবর্তীকালে লেটেস্ট ভিডিও আপলোড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, জয় হিন্দ, বন্দে মাতরম।